আসসালামু আলাইকুম। নার্সিং ক্যারিয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। নার্সিং ক্যারিয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত নার্সিং বিষয়ক সকল গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি নার্সিং পেশা সম্পর্কে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমরা প্রতিনিয়ত যে সকল গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের অনেকেরই একটা কমন প্রশ্ন, নার্সিং ভর্তি পরীক্ষা সার্কুলার কবে দিবে। তো নার্সিং ভর্তি পরীক্ষা সার্কুলার কবে দিবে এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং মেইন ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে 2024 সালে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আমরা অনলাইনে কোচিং করাচ্ছি। আমরা বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি এই তিনটা কোর্সের জন্যই অনলাইনে নার্সিং ভর্তি কোচিং করাচ্ছি। যারা আমাদের অনলাইন নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হতে আগ্রহী, আমাদের সম্পূর্ণ কোর্স ফি মাত্র 1020 টাকা, তারা দ্রুত আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বিগত সালগুলোতে আমাদের কোচিং থেকে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে। তো চলুন দেরি না করে মেইন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলবো, নার্সিং ভর্তি পরীক্ষা মূলত হয়ে থাকে হচ্ছে ডিসেম্বর মাসে, কিন্তু করোনার জন্য এই টাইমটা একটু এলোমেলো হয়ে গিয়েছে। অর্থাৎ করোনার জন্য আরও 3-4 মাস কিন্তু একটা গ্যাপ হয়ে গিয়েছে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় থেকে। যেমন গত বছর কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছে মে মাসে। মোট কথা বলা যায় এইচএসসি পরীক্ষার পর থেকে 4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা হয়ে যায়। কখনও কখনও 3 থেকে 4 মাসের মধ্যেও কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা হয়ে থাকে। তো সেই অনুযায়ী আমরা যদি এবারও সেটা বিবেচনা করি, তাহলে এই বছরের মার্চ অথবা এপ্রিলে নার্সিং ভর্তি পরীক্ষার হওয়ার কথা। আবার একটা বিষয়, মেডিকেল ভর্তি পরীক্ষার 1 থেকে 1.5 মাসের ভেতরেই কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই অনুযায়ী আমরা বলতে পারি, যেহেতু এবার ফেব্রুয়ারি মাসে মেডিকেল ভর্তি পরীক্ষার হওয়ার কথা রয়েছে, সেহেতু ধরা যায় এবার নার্সিং ভর্তি পরীক্ষা হবে মার্চ মাসের শেষের দিকে। এখন যদি মার্চ মাসের শেষের দিকে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেই ক্ষেত্রে তোমার স্বপ্ন যদি হয়ে থাকে সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে একটা সফল ক্যারিয়ার গঠন করা, তাহলে তোমাদের পাশে আছে প্লাটিলেট অনলাইন নার্সিং ভর্তি কোচিং। বিগত সালগুলোতে প্লাটিলেট থেকে দেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে 150-এরও অধিক শিক্ষার্থী। তাই আর দেরি না করে তোমার স্বপ্ন পূরণে আজই ভর্তি হয়ে যাও আমাদের অনলাইন কোর্সে। সম্পূর্ণ কোর্স ফি মাত্র 999 টাকা। ভর্তির জন্য যোগাযোগ করো মোহাম্মদ আশিকুজ্জামান, মোবাইল কল আর হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। 1 মাস আগে কিন্তু নার্সিংয়ের সার্কুলার দেয়, অর্থাৎ যেদিন নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কমপক্ষে তার 1 মাস পর্যন্ত সময় থাকে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করার। মোট কথা, নার্সিং ভর্তি পরীক্ষার 1 মাস আগে কিন্তু নার্সিং ভর্তির জন্য সার্কুলার দিয়ে দেয় এবং সার্কুলার পাওয়ার পরেই কিন্তু শিক্ষার্থীরা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারে। তো আমরা বলতে পারি, যদি মার্চ মাসে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেই ক্ষেত্রে ফেব্রুয়ারির দিকে কিন্তু অবশ্যই নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দিয়ে দেবে। তো যারা তোমরা 2024 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, তারা এখন থেকেই ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও এবং বেস্ট একটা প্রিপারেশনের জন্য আমাদের অনলাইন কোচিংয়ে ভর্তি হতে পারো খুবই সুলভ মূল্যে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।